আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওতে মনে করে লাইক দেওয়ার অনুরোধ থাকলো, আর যদি সম্ভব হয় ভিডিওর পুরো সময় জুড়ে থাকবেন, সম্ভব না হলে অন্তত পক্ষে ভিডিওর শুরুতে 4 থেকে 5 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো যেহেতু শুক্রবার, অন্যান্য সময় তো সকালবেলা বাসাতেই নাস্তা করে থাকি, সেটা যে ধরনের নাস্তাই হোক না কেন, শুক্রবার দিন ছুটির দিন, আনুশার বাবা নিজে থেকেই নাস্তা নিয়ে আসলেন। মাঝে মাঝে আনুশার বাবা আনেন, বেশিরভাগ শুক্রবার দিনই আমরা বাইরের নাস্তাই করে থাকি। আর এখানের যে সবজি ডাল দেখতে পাচ্ছেন, এটা খুবই মজার একটা খাবার। আমাদের এলাকায় আর রহমান হোটেলের এই নাস্তা আনুশাবুরির ভীষণ পছন্দের। নাস্তা করে এখন আমি আর আনুশার বাবা চা খাচ্ছি। সকালবেলা দুধ চা না খেলে ভালো লাগে না, মাথাটা কেমন যেন ভার হয়ে থাকে। তো এখানে আমি আর আনুশার বাবা চা খাচ্ছি, আর সংসারের বিভিন্ন বিষয় নিয়েই দুজনে আলাপ আলোচনা করছিলাম। চা, নাস্তা এবং গল্পগুজব শেষ করে ঘর সংসারের কাজে নেমে পড়লাম। তো প্রথমে আমি এখানে একটা ক্লিনজার তৈরি করে নিচ্ছি। যদিও এটা ভাইরাল ক্লিনজার, আমরা সবাই পারি বানাতে এবং সবাই কম বেশি ব্যবহারও করি, তারপর আমি বলে দিচ্ছি। এখানে আমি খাবার সোডা, ভিনেগার, ভীম লিকুইড আর কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই ক্লিনজারটা কিন্তু খুবই শক্তিশালী একটা ক্লিনজার, যে কোনো চিটচিটে ময়লা, যে কোনো ভারী ময়লা পরিষ্কার করতে খুবই বেশি সাহায্য করে আর খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আমি তো এই ক্লিনজার দিয়ে যে কোনো কিছুই পরিষ্কার করি, আসবাবপত্র, ডাইনিং টেবিল, তারপর রান্নাঘরের জিনিসপত্র। এই যে দেখেন ফ্যান, ফ্যানটাও কিন্তু আমি আজকে এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ডাইনিংয়ের ফ্যান আমি রোজার মধ্যে কিনেছিলাম, এই পর্যন্ত আর পরিষ্কার করা হয়নি। যেহেতু রান্নাঘরের পাশেই আমার ডাইনিং স্পেস, এর জন্য অনেক বেশি বাতাসে তেল ময়লা এসে জমা হয়ে গেছে। তো আমি খুব সহজেই একটা তারের মাজনি দিয়ে সেই ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি ডাইনিং এরিয়ার পুরোটা ওয়াল পরিষ্কার করব, উপর থেকে নিচ পর্যন্ত। যেহেতু এটা খাবার এরিয়া, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি, তো ওয়ালগুলো যদি পরিষ্কার করা না হয় তাহলে চোখে দেখতেও ভালো লাগে না, আর কেমন যেন একটা ভারী ভারী লাগে, পরিবেশটাই কেমন ভারী ভারী লাগে। তো ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিলে কেমন যেন একটা অন্যরকম সুঘ্রাণ হয়, ভালো লাগে। আর সত্যি বলতে এই ক্লিনজারটা দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করলে ঘরে কিন্তু বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও কম থাকে। আমি যখন ঘরবাড়ি পরিষ্কার করছিলাম তখন আমি মেইন সুইচ অফ করে কারেন্টের বোর্ডগুলো সেই ক্লিনজারের সাহায্যেই পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন ফ্যান কত সুন্দর পরিষ্কার হয়েছে, অনেক সুন্দরভাবেই পরিষ্কার করে নিয়েছি। আসরের নামাজের পরে আমরা বের হয়েছি একটু ঘোরাঘুরির উদ্দেশ্যেই। তো আমরা আজকে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল কলেজ মাঠ চত্বরে। তো আমার এই চ্যানেলে আজকেই প্রথম আপনাদের সাথে এই গুরুদয়াল কলেজ মাঠ শেয়ার করব, যদিও এর আগে আমি বহুবার এসেছি এখানে। তো আজকেই প্রথম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিশোরগঞ্জ শহরের আলোচিত প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজ। কিশোরগঞ্জ জেলা শহরের বুক চেড়ে বয়ে চলা নরসুন্দা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নরসুন্দা লেক।
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সামনে অবস্থিত পুকুর প্রাঙ্গণ, মুক্তমঞ্চ ও ওয়াচ টাওয়ার সর্বদা মুখর থাকে বিনোদন প্রেমী মানুষের পদচারণায়। আর এখানকার লেক ঘিরে গড়ে উঠেছে বাহারি খাবারের দোকান ও টি স্টল, রয়েছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। উৎসবের দিনগুলো এই মুক্ত মঞ্চ বিনোদন কেন্দ্রে পরিণত হয়, আর আমরাও সময় সুযোগ পেলে ছুটে ছুটে আসি এই জায়গাটায় বারবার। সত্যি ভীষণ ভালো লাগে, মানুষের ভিড়ে কিছুটা সময়ের জন্য হলেও মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্টগুলো একটু হলেও দূরে সরে যায়, একটু হলেও ভুলে থাকা যায়। টিভিতে বিভিন্ন নাটকে সিনেমায় গোলগাপ্পা দেখেছি বহুবার, কিন্তু কখনো বাস্তবে খাওয়া হয় নাই। তো আজকেই প্রথম আমরা গোলগাপ্পা খাবো। তো এই প্রতিটা গোলগাপ্পা ছিল 50 টাকা করে, আর আমি আর আনুষার বাবা নিয়েছি 3 স্বাদের, মানে টক মিষ্টি ঝাল ছিল আর দারুণ লেগেছিল আমাদেরটা। আর আনুষা বুড়ির ছিল 3 কালারের মিষ্টি ছিল, ওরটা বাচ্চাদেরটা মিষ্টিই করে। তো আনুষা বুড়ি ওইটা খাওয়ার পরে আবার স্ট্রবেরি ফ্লেভারের নিয়েছে, তো আমাকে বলছিল যে মা খাবে, আমি বলছিলাম যে না খাবো না। তো আনুষা বুড়ি তো এটাই করে সবসময়, পার্কে হোক বা এই গুরুদালের মাঠে হোক, আসলে দোলনায় বা ঢেঁকিতে বা স্লিপারে চড়বি। তো আমরা এখন বাদাম খাচ্ছি আর মা মেয়ে দোলনায় দোল খাচ্ছি। তো আজকে কিন্তু আমরা সারাটা দিনই খাওয়া দাওয়ার উপরেই আছি। এই যে দেখেন, এখন আমরা এই খাবারটা খাচ্ছি, এটাও কিন্তু আজকে প্রথম খাচ্ছি। এটাও কিন্তু একটা ভাইরাল খাবার, কম বেশি সবাই বাড়িতেও তৈরি করেন। তো আমার আসলে তৈরিও করা হয়নি আর খাওয়াও হয়নি, আজকেই প্রথম খাচ্ছি। অনেক মজার ছিল, নামটা ভুলে গেছি যদিও। তো এগুলো প্রতি পিস ছিল 30 টাকা করে। তো যাই হোক, ওই যে বললাম আজকে হচ্ছে খাওয়ার দিন, শুধু খাওয়া আর খাওয়া। এখন আমরা খাচ্ছি ফুচকা।
তো এখানে দুই প্লেট ফুচকা নেওয়া হয়েছে, প্রথমে এক প্লেট আনুষা বড়ি আর এক প্লেট আমি আর আনুষার বাবা শেয়ার করে খাচ্ছি। তো এত গরম লাগছিল, তো আনুষার বাবাকে বললাম যে তাড়াতাড়ি করে ঠান্ডা পানির ব্যবস্থা করো। আনুষার বাবা ফ্রিজের পানি নিয়ে আসছেন, তো পানি আনার সাথে সাথে তিনি আবার পিঠাও নিয়ে আসছেন। তো এখানে দুই রকম পিঠা ছিল, একটা হচ্ছে মাংসর পিঠা আর একটা হচ্ছে চ্যাপা পিঠা। তো আমি আবার অদল বদল করে খেয়ে দেখছিলাম যে কোনটার টেস্ট কেমন। আমি ছোটবেলা থেকেই এমনটা করি, যেটার মানে বেশি ভালো লাগে আমার কাছে ওইটা রেখে দেই, ওইটা সবার শেষে খাই। তো আমার কাছে সত্যি বলতে চ্যাপার পিঠাটা খুব বেশি ভালো লেগেছে, আর আনুষা বুড়ির কাছে মাংস পিঠা। খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরাফেরা করে এখন বাড়ি ফেরার পালা। তো বাসায় যাব, সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলাম একরামপুর। এরই মধ্যে দেখতে পেলাম এখানে আমাদের কিশোরগঞ্জ জেলার সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোরের নতুন আরও একটি শাখা খোলা হয়েছে। তো আমরা জানতাম না যে আজ কি নতুন প্রথম উদ্বোধন করা হয়েছে দোকানটি। আমরা এমনি ঢুকলাম যে দেখি কী কী পাওয়া যায় বা আমাদের প্রয়োজনীয় কিছু নেওয়া যায় কি না। তো তার আগে বলি, এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনুষার বাবার বাল্যকালের বন্ধু আমাদের সুলতান ভাইয়ের দোকান। এই যে সি গ্রিন কালার পাঞ্জাবি পরা মাথায় টুপি দেয়া, তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আজকে যেহেতু এখানে প্রথম উদ্বোধন করা হয়েছে, একটু দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে, তো ভাই আবার জোর করে আমাদেরকে কিছু খাবার প্যাক করে দিয়ে দিলেন। আর আমরা আজকে বাসে করে বাসায় যাব। সাধারণত আমরা সিএনজি বা অটোতে করেই যাওয়া আসা করি, কিন্তু আজকে আমরা যখন যাব এরই মধ্যে ঢাকা থেকে বাস চলে আসছে, তো ভাবলাম ঠিক আছে না হয় বাসেই যাই, সিএনজির জন্য অপেক্ষা না করি। তো এই বাসটা যাবে হচ্ছে চামড়া বন্দর। যারা কিশোরগঞ্জবাসী তারা তো জানেন এই বাস কোথায় যাবে, লাস্ট স্টপেজ ওটাই, ওখান থেকে আবার ব্যাক করবে। তো প্রথমধ্যেই আমরা নেমে যাব আমাদের বাসা মাঝখানেই। আর আনুষা বুড়ি কিটক্যাট কিনেছিল, এখন সে গাড়িতে বসে কিটক্যাট খাচ্ছে, আর বাসে উঠে সে অনেক খুশি। তো যাই হোক, এই যে চলে আসলাম, নাস্তার জন্য পাউরুটি আনলাম, আনুষা একটা কাপ কেক কিনলো। ইনশাল্লাহ আগামীকালকে আনুষা এই কেক খাবে, কারণ আজকে বাইরে এত কিছু খাওয়া হয়েছে মনে হয় না কেউ রাতে ভাত খাবে বা কোনো খাবার খাবে। আর সুলতান ভাই যে খাবার দিয়েছিলেন মিলাদের, এখানে কেক, মিষ্টি, সিঙ্গারা, লাড্ডু ছিল, তো একটা প্যাকেট ভেঙে আনুষার বাবা একটু মুখে দিলেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।